আজকে করব ঢ্যাঁড়স ভর্তা, ওখরা ও লেডি ফিঙ্গার, দুটাই এটার নাম। আর ঢ্যাঁড়স ভর্তার জন্য যা যা লাগবে, একটা আনিয়ন, গার্লিক, করিয়ান্ডার, মাস্টার্ড অয়েল, দ্যাটস ইট। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কেমন করে ভর্তাটা করতে লাগবে। আমি ঢ্যাঁড়সটাকে একটা পাত্রে ভিতরে নিয়ে নেব। এটাতে আমি একটু সল্ট এবং পানি দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ হচ্ছে ঢ্যাঁড়সটা, আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। যে কোনো ভর্তা মাস্টার্ড অয়েল দিয়ে বানালে খেতে একটু এক্সট্রা মজা হয়। আমি আমার ঢ্যাঁড়স ভর্তাতে গার্লিক দিয়ে দিব, গার্লিকটা ফ্রাই করে দিব এবং আমি চিলিটা ফ্রাই করে দিব, বাট আমি গ্রিন চিলি দিব। সামটাইমস এখানে পোড়া মরিচও দেওয়া যায় যে যেটা প্রেফার করে, কোনো প্রবলেম নেই, দুটার একটা দিলেও হবে এবং না দিলেও হবে। সামটাইমস অনেকেই বেশি ঝাল পছন্দ করে না, বাট আমরা ঝালটা বেশি খাই, সুতরাং আমি কাঁচা মরিচ দিব। আজকে আমার কাছে লাল মরিচটা নাই। কাঁচা মরিচ নিজের আন্দাজ মতো দিতে লাগবে, যে যত ঝাল খেতে চাও ভালো করে দিয়ে দিতাও। একটু হালকা ফ্রাই করবো যাতে গার্লিকের স্মেলটা না আসে ভর্তা থেকে, বেশি ফ্রাই করবো না। আর আনিয়নটা আমি কাঁচাই দিব, আমি ফ্রাই করে দিব না, কাঁচা আনিয়নে ভর্তাটা অনেক মজা লাগে। তারা তোমরা যদি চাও তোমরা ফ্রাই করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। কয়েক মিনিটের জন্য ফ্রাই করবো। জাস্ট রেফারেন্সের জন্য আমার ঢ্যাঁড়সটা এরকমভাবে সফট হয়েছে, প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে। ফ্রাইড গার্লিক, চিলি আর আনিয়ন পেস্ট, আর এখানে আমি করিয়ান্ডারটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। হয়ে গিয়েছে আমার ঢ্যাঁড়স ভর্তা। আমি ডেকোরেশনের জন্য উপরে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। শেষ, অল ডান।